আশা করছি যে এগুলো এখন তো আরো অনেক কপি আছে, বাজারে যদি ইয়া হয় তাইলে মনে করেন যে 60-70-80 হাজার টাকা এরকম লাভ লাভ। এ আর মালিক সিডসের হাইব্রিড ফুলকপি হোয়াইট স্টোন, এই জাতটি আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত জমিতে বপন করা যায়। হোয়াইট স্টোন জাতটি কালো পচা রোগ বা ব্ল্যাক রট সহনশীল। এর পাতাগুলি খাড়া প্রকৃতির এবং ধবধবে সাদা রঙের ফুল হয়। 55 থেকে 60 দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির ওজন 1 থেকে 1.5 কেজি হয়। বাজারের অন্যান্য যে কোনো জাতের চেয়ে হোয়াইট স্টোন ফুলকপি টাইট হয়। হোয়াইট স্টোন জাতের ফুলকপির নিচের পাতাগুলি ঘন এবং সুসজ্জিত থাকায় দীর্ঘ সময় পরিবহনেও ফুলকপি নষ্ট হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা শুনব হোয়াইট স্টোন জাতের ফুলকপির সাথে জড়িত কুমিল্লার ময়নামতির গন্ডুল গ্রামের কৃষক, নার্সারি ব্যবসায়ী, বীজ ডিলার ও কৃষি কর্মকর্তার কাছ থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা। আমরা যে ইয়াটা চাষ করছি এআর মালিকের হোয়াইট স্টোন, আমি গত বছরও এটা চাষ করছিলাম, কিন্তু ভালোই ইয়ে হয়েছে, কিন্তু কপিটা জাতের দিক থেকে ভালো। আমি অন্য অন্য প্রতি বছরই একটা নতুন নতুন জাতের ইয়া লাগাই, তারপরে এই এটা গত বছর দেখলাম যে খুবই রেজাল্ট ভালো আসছে এই কপিটা। এটা গাছও দেখতে ভালো, কপিটার সবচেয়ে বড় কথা হলো এটার এই দেখতে খুবই ভালো সাদা। এটা যদি আপনি বাজারে বিক্রি করতে নেই, সবার আগে কিন্তু এটা আমার এই হোয়াইট স্টোনটা বিক্রি হয়। এটা সব দিক দিয়ে পাতার ইয়ের দিক দিয়ে, তারপরে কপির দিক দিয়ে এবং সাইজে এবং সব দিক দিয়ে ভালো এই এই হোয়াইট স্টোন এয়ার মালিকের। হ্যাঁ, এই এটা গাছের দিক থেকেও অনেক কিন্তু ভালো, এই গাছটা টেকসইও ভালো। আমরা যখন এটা আমরা নিজেরা নার্সারি করে আমরা নিজেরাই এই লাগাইছি এবং প্রতি বছরই আমরা কিন্তু নিজেরাই ইয়ে করে লাগাই, কিন্তু এটা দেখলাম যে এটার পার্থক্যটা অন্যান্য চারা থেকে টিকসই ভালো। আমরা তো এটা যেহেতু বর্ষার সিজনে এটা রোপণ করি, অন্যান্য এর থেকে এটা টিকসই ভালো, এই আর পোকামাকড়ের আক্রমণ থেকে একটু কম আছে অন্যান্য জাতের চেয়ে। হ্যাঁ, দামের দিক থেকে বলছি যে আমি সবার আগে আমার এই এই হোয়াইট স্টোন বিক্রি হয়। এটা দেখতে ভালো সব দিক দিয়া, ওজনে ভালো, এই এটা সবার আগে বিক্রি হয়। আর এবং অন্যান্যরাও সবাই আমার এটার চেয়ে এই ইয়া দেখিয়া বাজারে দেখিয়া সবাই একটু আকৃষ্ট হয়েছে বা আমাকে অনেকেই বলছে যে এটা কি ইয়ে লাগাইছো, আগামীতে আমরাও এটা ইয়ে করব। হ্যাঁ, বিক্রির সময় তো এটা তো এই বছর বাজার কিন্তু ইয়া ভালো না, পরিস্থিতি ভালো না, যার কারণে এই বছর একটু দাম কম আছে। কম থাকার কারণে আমার কপি ভালো হওয়ার কারণে আমি বিক্রি মোটামুটি ভালোই করতেছি। পাতাগুলো খুবই কিন্তু শক্ত, অন্যান্য জাতের কপির চেয়ে এটার পাতাগুলো কিন্তু খুবই শক্ত, যার জন্য আপনার পরিবহন ইয়েতে কোনো এই ভাঙে টাঙ্গে না এবং কপিটাও কোনো ক্ষতি হয় না। দেখেন এই এই কপিটা, এটা সব দিক থেকে দেখেন কি সাদা, একেবারে ধবধবে সাদা এবং এটা খুবই কিন্তু শক্ত, এগুলো শক্ত। এবং 1-2 দিন এটা যদি আমি জমিতে রাখি, যেমন আজকে কাটার উপযুক্ত, 1-2 দিন রাখলেও এটা তেমন কোনো একটা ক্ষতি হয় না। হ্যাঁ, অন্যান্য জাতেরগুলো কিন্তু ওই যে উপর দিকে ইয়ে উঠা যায়, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু 1 দিন রাখলেও ওই যে শক্ত হওয়ার কারণে এটা কিন্তু উপর দিকে ইয়া ওঠে না ডেক্সেরা। হ্যাঁ, না কৃষকের উদ্দেশ্যে আমি আমি সবার এই বছরও বলছি, অনেকে আমার কাছ থেকে দেখেও আকৃষ্ট হয়েছে যে আগামী বছর এটা আমরা সবাই করার জন্য চিন্তা ভাবনা করছি। এরকম আমাদের এলাকায় যারা যারা আছে সবাই চিন্তা ভাবনা করছে আগামীতে করার জন্য। হ্যাঁ, সারা দেশে আমি নির্দ্বিধায় বলতে পারি যে এটা সবাই চাষ করলে এটা সবাই একটু লাভবান হবে, অন্যান্য জাতের চেয়ে এই এয়ার মালিকের হোয়াইট স্টোনটা চাষ করলে লাভবান হবে বলে আমি মনে করি আর কি। মালিক সিরে বীজ আমরা ফালাই আমরা কৃষকের কাছে এই বীজ বিক্রি করি। হোয়াইট স্টোন মালিক সিড এই বছর আমি অনেক চারা বিক্রি করছি, এবং কি আমি কৃষকের থেকে কপি কি বিক্রি কিনা বিক্রি করার জন্য অনেক জায়গায় পাঠাইতেছি। হোয়াইট স্টোনটা ফালাইছি আমরা, এটার বীজ ভালো হয়েছে, জার্মিনেশন ভালো হয়েছে এবং কপির ওয়াইট ভালো, ওজনে ভালো, কপি একবার দুধের মতো সাদা পরিষ্কার। আমরা বিক্রি করতেও খুব ভালো বিক্রি করতে পারি, কৃষকরা এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে দেয় যে ভাই আপনারা নেন নিয়ে আমি চারা দেই, আমি চারা দিয়া ওয়াইয়া এরপর আপনারা দেই, আপনারা কপি ওয়ান আমি কপি ইনশাল্লাহ নিয়ে আমি আমরা তো কপি কিনে নিয়ে বিক্রি করব। এই জন্য আমি আবার আইনে তার থেকে কপি কিনে নিয়ে বিক্রি করতে আসি,
খুব ভালো ব্যবসা হইতেছে আমার। আচ্ছা, এটা আমরা তো যেই জায়গা নেই একদিন থাকলেও পাতা বেরিয়ে নেই, পাতার ভিতরে থাকে, ওই পাতাটা কেটে লাইলে এই সাদাটাই থাকে, কোনো নষ্ট হয় না, কালার ঠিকই থাকে, কোনো কালার সাদা থাকে, কোনো কালার বদলকান হয় না। আজকে কপিটা কাটছি না, দুই দিন ডাকিয়ে কাটবো, কোনো নষ্ট হয় না, ক্ষয়ক্ষতি হয় না, এটা এরকম সাদা একটু বড় হয় আরও, কোনো এটা কোনো ক্ষতি হয় না। অন্য কপি তো একটু নষ্ট হয়ে থাকে, এটা কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, এই হোয়াইট স্টোন কপি প্রত্যেক চাষির ইনশাল্লাহ চাষ করতে পারবো, ফলন ভালো হইব, বিক্রিও ভালো হইব। আমরা আছে প্রায় 40-50 শতকের মতো আছে, তো এই এর মধ্যে খরচ গেছে প্রায় 20-25 হাজার টাকার মতো খরচ গেছে। হ্যাঁ, লাভ হবে প্রায়, এই বছর তো বাজার ইয়া ভালো না, যদি বাজার এরপরও ভালো লাভ হয়েছে। কেমন লাভ হবে আশা করছেন? আশা করছি যে এগুলো এখন তো আরও অনেক কপি আছে, বাজার যদি ইয়া হয় তাইলে মনে করেন যে 60-70-80 হাজার টাকা এরকম লাভ। আজকে মনে করেন 150 মাল নিয়ে গেছি, আমার সকলের আগত বাসা হয়ে গেছে। কারণ কি? কারণ এই রিয়াটা দেখতে সুন্দর, হ্যাঁ, মানুষের পছন্দ বেশি, হ্যাঁ, ওয়েটও ভালো, হ্যাঁ, সাদা, এই জন্যে মনে করেন এর পছন্দটা বেশি করে। আমি এয়ার মালিকের যেগুলো প্রোডাক্ট, এমনিতে শুনছি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু আজকের এই রতনপালের গুন্ডুল গ্রামে রতনপালের কৃষকে আসা হোয়াস্টুন নামের যে কফিটা, এটা দেখে আমার খুব একটা আনন্দ লাগছে যে এত সুন্দর দবদবে কফি এবং কফির ওয়েটও খুব বেশি, যার কারণে বাজারে একটু চাহিদা বেশি, লোকজন এখন চায় যে জিনিস, যে জিনিস যার ভালো, দাম তার একটু বেশি হইলে তার কোনো একটা গায়ে বাজে না, এখন মানুষ চায় পরিপক্ক পরিপাটি জিনিসটা, যাতে যে বাজার কৃষক যে একটু আগাম যদি হতো তাহলে জিনিসটা আর একটু দাম কৃষক বেশি পেত, আমরা হয়তো বা তা পরবর্তীতে তাকে আগামী মৌসুমে তাকে এইভাবে সাজেস্ট করব যে ভাই একটু আপনি এবছর যে টাইমে করছেন এর থেকে হয়তো বা 15-20 দিন আগাম এই ফসলটা করবেন, তাইলে আপনার আগাম কিছু বেনিফিট বেশি হবে। আমি নিজে যে এয়ার মালিকের প্রোডাক্টগুলো বীজগুলোর উৎপাদন এবং ফলন দেখেছি নিজের চোখে, এই সুবাদে আমি আমার যে কৃষক এবং পাশের যে কৃষক, আমি যেখানে যাই না কেন, আমি এয়ার মালিকের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো তাদেরকে উৎপাদন করার, ফসল করার জন্য আমি তাদেরকে পরামর্শ দেব। গতকালকে কোম্পানির এমপ্লয়ারদেরকে নিয়ে আমরা মাঠ দিবসে অংশগ্রহণ করছিলাম, অংশগ্রহণ করার পরে আমরা দেখলাম যে না, কপিটা ভালোই, কপিটা 55-60 দিনের কপি, এটা ওজন কালার এবং তার যে শেপটা আমার কাছে পছন্দ হয়েছে, এমনকি সবার কাছে পছন্দ হয়েছে, কালার এবং শেপ আর ওজনটাও মোটামুটি অন্যান্য কপির চেয়ে ভালো। এটা তার আগেও আমি কিছু গত বছরও কিছু কপি এভাবে আমরা ইয়াতে মাঠ থেকে উঠাই যাই না, আমি দোকানে রাখছি, রাখে মানুষ আসলে, কৃষক আসলে দেখাইছি যে এটা অমুক জাতের কফি, এটা ভালো মানের, এটা আপনারা করতে পারেন, তাদেরকে উৎসাহ দেই। আমি এয়ার মালিকের সাথে আছি আজকে বহু বছর, আর এয়ার মালিকের বীজ ভালো, মানে যার কম্পিউটার কমে আছে, এয়ার মালিকের বীজ ভালো।